Pranam. Pranam. Today will be another episode of the Untrustables of Society. As I have told in other episodes, সমাজের বিশ্বাসঘাতকদের নিয়ে করা আগের এপিসোডগুলোতে আমি আগেও বলেছি যে এমন লোকজন আছে যাদের ভালো কাজকর্ম পুরোটাই নির্ভর করে টাকার অঙ্কের উপর। আর যদি তাদেরকে আমরা টাকা পয়সা না দিই, যদি তাদের হিসা না দিই, সুবিধা না দিই যেটা তারা চায়, তাহলে তারা if we do not give them money, if we do not give them their benefit, their privilege which they want, then they would কিছু তো করবেই না, পারলে ক্ষতি করবে। আর আজকের এপিসোডটা রাজনীতিবিদদের নিয়ে। আমি জানি জলে নেমে কুমিরের সাথে লড়তে নেই, কিন্তু একজন সজাগ সৈনিক হিসেবে আমার কাজ এগুলো বলা, অন্তরের সত্য উদ্ঘাটন করা। যার দুটো মুখোশ আছে, একটা নির্বাচনের আগে আর একটা নির্বাচনের পরে। নির্বাচনের আগে উনি সবার কাছে ইয়েস ম্যান, আর এটা সবাই জানে যে ইয়েস ম্যানরা কিরকম নো ম্যান হয়। আর বলা হয় যারা সবেতেই ইয়েস করে তাদের থেকে দূরে থাকতে। এই ইয়েস ম্যানদের মিষ্টি কথায় একদম গলে যেতে নেই, কারণ এই ইয়েস ম্যানরা আগে তো সবকিছুতেই সম্মতি জানাবে, সব হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ সব হয়ে যাবে, কোনো চাপ নেই। আর ভোট পেতে যা যা করতে হয় তার কোনো কসুর এরা ছাড়বে না। সবার মধ্যেই খুদ আছে, কেউই নিখুঁত নয়, কিন্তু আমরা নিখুঁত বা আদর্শবাদী হওয়ার চেষ্টা করতে পারি, কারণ সাত্ত্বিক হিসেবে আমরা সেটাই চেষ্টা করি। কিন্তু আদর্শবাদী হওয়ার চেষ্টা করা সহজ নয়, সেটা আমরা জানি, আর এটাও বুঝি যে আমরা সাধারণ মানুষ। Nobody is ideal. We can try to be ideal because as a sattvic we try to be an ideal. একটা বিখ্যাত প্রবাদ বাক্য আছে যে মানুষ মাত্রই ভুল করে, কিন্তু এই ভুলের বোঝা না বাড়িয়ে তার থেকে মুক্তির পথ যে খোঁজে সেই আসল মানুষ। একজন সাত্ত্বিক হচ্ছে এমন একজন লোক যে তার আত্মার কাছে সৎ। রাজনীতিবিদরা ভোট ব্যাংকের গোলাম। আর কি জানো, এমন লোকজন আছে বা এমন লোক ছিল যারা চেষ্টা করেছিল একজন সৎ রাজনীতিবিদ হিসেবে এই দেশের জন্য ভালো কিছু করা। তবে লোকেরা এদের একদম পছন্দ করে, আর এটা বড় একটা ক্ষতিও বটে। এর চেয়ে বাজে কিছু হয় না যে রাজনীতিবিদরা লোকেদের দুচক্ষের বিষ। আবার লোকে তাদেরকেই পছন্দ করে যারা তাদের বাজে কাজে মজুর। আবার লোকেরা তাদেরকেই পছন্দ করে যারা তাদের বাজে কাজে মদত যোগায়, পাশে দাঁড়ায় তাদের ক্ষুদ্র স্বার্থ। আসলে আমি তোমাদের সমাজের দর্পণ দেখাই, কারণ যতক্ষণ না আমরা আয়নার সামনে দাঁড়াচ্ছি, যতক্ষণ না আমাদের আত্মা আয়নার সামনে দাঁড়াচ্ছে, ততক্ষণ অবধি আমরা আমাদের শরীরের হাতের কাঠপুতলি বা আমাদের মনের বা অন্য কারোর দাস বা তার বুদ্ধির দাস। কিন্তু একজন সাত্ত্বিক হবে সব কিছু থেকে মুক্ত মনের মানুষ। কিন্তু কিভাবে হবে সে মুক্ত? একমাত্র দর্পণের সামনে দাঁড়ালেই সে মুক্ত হতে পারে। আমরা সচরাচর অন্য মানুষকে দর্পণ দেখাতে পারি, কিন্তু নিজেরা তো দর্পণের সামনে দাঁড়াতে পারি, আর দর্পণের সামনে দাঁড়িয়ে নিজেদের আসল মানুষটাকে চিনতে পারি। সব রাজনৈতিক নির্বাচনই কিন্তু, সে ছোট হোক বা বড়, অনেক অনেক ডলারের ওপর নির্ভরশীল, বা কারি কারি টাকার বা বস্তা বস্তা টাকার দাক্ষিণ্যে হয়। আর যখনই কোনো টাকার ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তার মধ্যে ঢুকে পড়ে যত রাজ্যের নোংরা, আর তা মানবহিতের যোগ্যে লাগে না, বিশ্ব কল্যাণের যোগ্যেও লাগে না। নির্বাচনের পরে তো সব অঙ্ক পাল্টে যায়, কারণ তখন কাজ করে দুটো জিনিস। এক তো রাজনৈতিক নেতাদের পক্ষে, মানে নেতার পরিবার আর বন্ধু বান্ধবদের বাপের সম্পত্তি হয়ে ওঠে সব, এদের পকেট ভারী হতে থাকে, আর যত সুবিধা পাইয়ে দেওয়া যায়। বুঝতেই পার কি বলতে চাইছি। আর তার সাথে এটা পাকা করা যে পরবর্তী নির্বাচনে যেন তিনি ক্ষমতায় আসতে পারেন, তার গদি যেন ফসকে না যায়।
কিন্তু কিছু ব্যতিক্রম আছে, সেসব আদর্শবাদী রাজনীতিবিদ এখনো বিশ্বাসযোগ্য। এদের বাদ দিলে সবাই নিজের ঘর গোছাতে ব্যস্ত। ধরো কোনো লোক নির্বাচনে জিতে গেছে, এবার তার প্রথম কাজ হবে তার পরিবারকে দেখা, যাতে রাস্তার সব কন্ট্রাক্ট তারাই পায়, রঙের কন্ট্রাক্ট তারাই পায়। আর এদের পরিবারের লোকেরাও পিছিয়ে থাকে না, যাদের পয়সা আছে, পাওয়ার আছে, তাদেরকে গিয়ে বলে আমাকে এই সুবিধা দাও, আর তার বদলে আমার অমুক আত্মীয় ওই গতিতে আছে তোমার জন্য। এগুলো শুধু আমাদের ভারতবর্ষেরই নিত্যনৈমিত্তিক ঘটনা নয়, সারা পৃথিবীরই এক দশা। আমাদের দেশে এমন কিছু রাজনৈতিক নেতা বা দল আছে যারা কয়েক দশক ধরে চেয়ারে বসে আছে, আর তারা প্রতিবারই ক্ষমতায় আসে একই বুলি দিয়ে, যেমন দেশ থেকে গরিবি হাঁটাবো, দেশ থেকে বেকারত্ব ঘুচবে। আমার খারাপ লাগে এটা দেখে যে মানুষ এখনো এদের ভুল, এখনো লোকে ভালো মন্দের ফারাক বোঝে না। কাজের বেলায় লবডঙ্কা, আর যেসব রাজনীতিবিদরা মানব হিতের পক্ষে কাজ করে, দেশের ভালো করার চেষ্টা করে, সারা পৃথিবীর মানুষের কল্যাণের কথা ভাবে, তাদেরকে আমাদের খুঁজে বের করতে হবে, আমাদের অন্যরকম ভাবতে হবে। তোমাদের সবার ভালো হোক, মঙ্গল হোক, আর আমি এটা প্রার্থনা করি যাতে তোমাদের মানুষ চক্ষু উন্মোচিত হবে, তোমরা এসব ভালো মন্দের পার্থক্য বুঝে যাও, আর আমার এই ব্লগগুলো মানুষকে দেখাও, তাদের কাছে নিয়ে যাও, যাদেরকে চেনো, যাদের চেনো না, সবাইকে, যাদেরকে পছন্দ করো তুমি কিংবা যাদের পছন্দ করো না তুমি, কাউকেই বাদ দিও না। পরবর্তী ব্লগের জন্য একটু ওয়েট করো, পরের ব্লগটা আসবে আগামীকাল। 1300 আওয়ার্স জিএমটি গ্রিনউইচ মিন টাইম।